بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن أم سلمة هند بن هند بنت أبي أمية حذيفة رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال إنه يستعمل عليكم أمورا فتعرفون وتنكرون فمن كره فقد برئ ومن أنكر فقد سلم ولكن من رضي وتابع قالوا يا رسول الله ألا نقاتلهم قال لا ما أقام فيكم الصلاة بريو بھائيو بنرا আজকে যে হাদিসটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে কেউ যদি প্রশাসন আমাদের যুগের প্রশাসন এমন পর্যায়ে চলে আসছে যে তারা খারাপ কাজ করে ঠিকই কিন্তু এখানে মানুষের মধ্যে ব্যবধান আছে কেউ আছে যখন আমরা তাদের সাথে লড়াই করে পারছি না তাদেরকে প্রতিরোধ করতে পারছি না তাইলে তাদের তালে চললেই মনে হয় ভালো হয় তাইলে নিজেও শান্তি পাবো হ্যাঁ তারাও খুশি থাকবে আমাদের উপর এইভাবে এখন বেশিরভাগ মানুষ চলার চেষ্টা করে মনে করে যে আমরা তো পারছি না আর কি করব না এখানে আপনার দায়িত্ব শেষ হচ্ছে না বরং আপনাকে অবশ্যই তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করতে হবে যে আপনি অবশ্যই সেটাকে পছন্দ করেন না অসন্তুষ্টি প্রকাশ না করলে আপনি সেখান থেকে ছাড় পাবেন না সুতরাং এই হাদিসের দিকে একটু আমরা খেয়াল করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাহু ইস্তামালু আলাইকুম উমরা যে তোমাদের উপর কিছু প্রশাসক এমনভাবে আসবে যে ফাতারিফুন ওয়া তুনকিরুন যে তারা এমন কাজ করবে কিছু যেগুলো ভালো কাজ তোমরা জানবে আর কিছু আছে খারাপ কাজ করবে ভালো কাজও করবে কিন্তু দেখার বিষয় ফামান কারিহা ফাকাদ বারিয়া বলে যে তাদের মধ্যে থেকে কেউ যদি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে এবং বলে দেয় তোমরা যে এই কাজ করতেছ এই কাজের সমর্থক আমরা নই বরং এই কাজকে আমরা ঘৃণা করি হ্যাঁ অবশ্যই এটা বলে দিলে তখন দায়িত্ব আদায় হবে কিন্তু আমার আনকারা ফাকাদ সালিম বলে যে যেই ব্যক্তি একবার প্রতিরোধ করার চেষ্টা করবে যে না এভাবে চলতে পারে না তখন সে একবারে নিরাপদ আর কোনো মতে যে অসন্তুষ্টি প্রকাশ করবে সেও কোনো মতে বাঁচে গেল কিন্তু ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা কিন্তু কিছু লোক এমন আছে যে যখন এদের প্রতিরোধ করতে পারছি না সুতরাং আমি খুশি হয়ে যাব না সুযোগ পাইলাম ওরা আমাদেরকে চাপ সৃষ্টি করছে ওরা করতে বাধ্য করছে সুতরাং আমি খুশি হয়ে সেটা করি এবং অনুসরণ করতে থাকি তাদের না এটা চলবে না কখনোই চলবে না বরং আপনাকে অসন্তোষ প্রকাশ করতেই হবে যদি প্রতিরোধ করতে পারেন তাইলে তো একবারে বেস্ট আর না করতে পারলে কমপক্ষে নিজের অসন্তোষটা তাদের সামনে তুলে ধরতে হবে কিন্তু কখনো সন্তুষ্ট চিত্তে তাদের অনুসরণ করা যাবে না তখন সাহাবে কিরাম বলতে চাচ্ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আলা নুকাতিরহুম আমরা কি তাদের সাথে যুদ্ধ লিপ্ত হব না যুদ্ধ করব না কারণ তারা কেন খারাপ কাজ করতে যাবে রাসূল আকরাম সাহেব নিষেধ করলেন লা মা আকামু ফিকুমুসসালা যে না তাদের সাথে যুদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে নামাজ কায়েম করে সুতরাং এখানে নামাজ কায়েম করা পর্যন্ত আপনার প্রশাসনের বিরুদ্ধে আপনার কখনো বিদ্রোহ করা যাবে না যদি এমন হয় যে নামাজের তোয়াক্কা করে না নামাজের নামাজ কায়েম করার কোনো ফিকির নেই তখন হ্যাঁ অবশ্যই তাদের বিরুদ্ধে আপনার শক্তি সামর্থ্য থাকলে বিদ্রোহ করার সুযোগ আসে কিন্তু নামাজ কায়েম যতক্ষণ পর্যন্ত থাকে যেমন আরব দেশের মধ্যে সৌদি আরবে এখনও আপনার প্রশাসন একটা গ্রুপ রেখেছে যারা নামাজের দিকে ডাকে নামাজ কায়েম করার তারা চেষ্টা করে হ্যাঁ এই কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা এখনও চলবে না কিন্তু যেখানে এই সমস্ত কাজ চলছে না যে নামাজের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তখন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা চলবে কিন্তু তারপরেও আপনার সামর্থ্য থাকা আবশ্যক যেটা আমি হ্যাঁ অন্য জায়গায় বলার চেষ্টা করেছি বিস্তারিতভাবে আল্লাহ জানে আমাদেরকে তৌফিক দান করুন যেন প্রশাসনের যেই কর্মগুলো আমরা দেখছি অসৎ কাজ সেগুলো যেন হ্যাঁ আমরা নিজের অসন্তুষ্টি প্রকাশ করা ছাড়া যেন এমনিতেই চলতে না দেই এবং নিজেও গড্ডালিকে প্রবাহে নিজকে বিলিয়ে না দেই সেই প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন